সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কারোলার থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখছি এখানে রফিকুল এই মাত্র একজোড়া গরু সংগ্রহ করলেন, এগুলাকে সান্না বলত বলত গরু, একজোড়া বলত গরু। কত হইলো কত হইলো কত হইলো ভাইয়া কত হইলো? 2,28,000। কতগুলা নিলে আজকে? আজকে হয়েছে প্রায় কম বেশি 2 গাড়ির মতো। 2 গাড়ি মানে 40টার মতো, মানে 40টার মতো? হ্যাঁ হ্যাঁ 40টার মতো। ভাইটা কোত্থেকে আসে? জি চট্টগ্রাম থেকে। কেমন বাজার দেখলেন ভাই? কেনা আছে নাকি? সংগ্রহ করলেন দর্শক রবিগুল এক জোড়া বলদ গরু আমরা দেখলাম। এখানে একটি অনেক বড় আকৃতির বলদ গরু দেখছেন, চট্টগ্রামের ব্যবসায়ীদের জন্য সংগ্রহ করছেন, ওরা নিয়ে গিয়ে ব্যবসা করবেন সম্ভবত। দেখছেন দাম দর করছেন, একটা হরিয়ানা অনেক বড় একটি হরিয়ানা বলত, ইন্ডিয়ান হরিয়ানা বলত দর দাম করছেন। দাম করতেছ নাকি ভাই? কত চাইলেন? ভাই বলে নেই এখনো, এখন কয়টা চিন্তা ভাবনা করে বলুক। গরু দেখলে বেশি 500 হাফ পিস দিচ্ছি। দেখছেন দর্শক 2,70,000 টাকা দাম দিয়েছেন, দেখুন আকর্ষণীয় এই বলদ গরুটি। আবারও সেই কিন্তু ঘুরে ফিরে আবার এই বলদ গরুটির কাছে আসলেন, দেখা যাক হয় কিনা হচ্ছে কিনা। ও বাড়ি 350 দাম করেছিল বাড়ি বাড়ি বাজারে আর দ্বিতীয় একটা গরু আছে নাই, বাজারে দ্বিতীয় আর একটা গরু আছে নাই, এটাই এটাই প্রথম, এটাই শেষ। আবারও কিন্তু ঘুরে আসলেন, হাঁটায় হাঁটায় টাটায় দেখতেছেন, হাঁটায় চলায় ঘুরায় ফিরায় দেখছেন। আবারও ঘুরলেন ফিরছেন, আবারও আসছেন।
এখানে হাট মালিক আছে, হাট মালিকের কিছু মধ্যস্থতা করে দেওয়ার চেষ্টা করছেন। কত হইলো রবিকুল ভাইয়া, কত হইলো ভাই? 290 একদম পানির দাম ভাই, এটা পানির দাম, পানির দাম, পানির দাম দিলেন, বাসায় 350 দাম বলছিল, 300 পার বলছিল ভাই, 20 আজকে 330 দাম বলছে বাজারে, 330 330 কইছে, 5 লাখ যাচ্ছে, লজ যাচ্ছে বলে, 330 বলছিল, 290 দিলেন, হ্যাঁ জি জি ভাই, এমন সিপিসিপি দাম দিছে ভাই, কত হইছে 290 না, দর্শক দেখুন এই যে 290 ক্রয় করলেন, দেখুন দর্শক চট্টগ্রাম থেকে এসছেন, এসে সংগ্রহ করছেন, দর্শক দেখুন এই সব গরুগুলি কিন্তু আজকে রফিকুল সংগ্রহ করলেন, চট্টগ্রাম থেকে এসছেন, এই যে দেখুন আকর্ষণীয় সব বড় বড় সার, বলদ, দেশি সার সব কিছু মিলে কিন্তু সংগ্রহ করেছেন। আমরা দেখলাম আজকে রফিকুল কেমন দামে বলদ গরু সংগ্রহ করলেন, সেই সঙ্গে আমরা সার গরুর একটা ধারণা নিব কেমন দামে সার সংগ্রহ, এই দেখুন এটাও বলদ কিনেছেন, এটাও বলদ কিনেছেন, একটু আমরা কথা বলে নিই রফিকুল। প্রায় 40টি গরু হয়েছে, দুই ট্রাক চলে যাবে এখন চিটাঙ্গের উদ্দেশ্যে, দেখুন দেশি আছে, দেশাল আছে, সাইওয়াল আছে, সব ধরনের গরু কিন্তু আজকে রবিকুল সংগ্রহ করেছেন এই কারোর হাট থেকে, দেখুন দর্শক। তো রবিকুল ভাইয়া, দুই গাড়ি মাল করেছেন এখানে, প্রায় 40টির মতো আছে। তো আমরা বিদায় নিবো, বিদায় নেওয়ার আগে রফিকুলের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান রফিকুলের সঙ্গে যোগাযোগ করবেন, চলে আসবেন, যেখান থেকে এই গরু সংগ্রহ করেন না কেন দর্শক, যারা প্রকৃত ব্যবসায়ী তাদের সঙ্গে মাধ্যমে গরু সংগ্রহ করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন, আমরা কিন্তু বারবার করে বলছি দর্শক। তো রফিকুল আমরা বিদায় নিব, নাম্বারটা একটু দাও, নাম্বারটা 01717151228। অনেক ধন্যবাদ দর্শক, আমরা বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ দেখাচ্ছি।